দৈনিক ইত্তেফাকের সেনাপতি বেসামাল বিএনপি জোট সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে 50%। বাংলাদেশ প্রতিদিন 7 বছর বন্ধ অবৈধ অস্ত্র উদ্ধার, হকিতে বাংলাদেশের শোচনীয় হার, শুটিংও ব্যর্থ। মানবজমিন ফের রাজনীতি উত্তাপ, আশার বাণী শোনাতে পারেনি ভারত। আমাদের সময় রাজনীতির মাঠে হঠাৎ উত্তাপ, এনডিপির আলটিমেটাম খালেদা জিয়াকে। সকালের খবর, ভারতকে অর্থনৈতিক জোনে জায়গা দিচ্ছে বাংলাদেশ, তিস্তা নিয়ে ফের আশ্বাস। বৈদেশিক বাণিজ্যে চরম ঝুঁকিতে কৃষি ব্যাংক। জায়জাদিন নীতিমালা ছাড়াই দেশে চলছে তরঙ্গ ব্যবসা, আর জামাতের কাল বিএনপি জোটের হরতাল। মানবকণ্ঠ, দল ও জোটে ভাঙন ঠেকা দিয়ে মরিয়া খালেদা জিয়া, শেখ হাসিনা অন্তহীন লড়াইয়ে জিতে চলেছেন এক নারী। নয়া দিগন্ত, প্রশাসনে বেড়েছে ক্ষোভ হতাশা, ওমানে ভাসমান বিষয়ে বিপদগ্রস্ত লক্ষাধিক। ইনকিলাব, ভেজাল ওষুধে হুমকিতে জনস্বাস্থ্য, জঙ্গিবাদ আর সন্ত্রাসের দেশ নয় বাংলাদেশ। ঘরের কাগজ পানি নিয়ে সম্পর্কের অবনতি চায় না ভারত, আরো 5 জনকে হত্যা করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। তিন কাল, কাল 20 দলের সকাল সন্ধ্যা হরতাল, সোমবার সারা দেশে আদালত বর্জন করবেন আইনজীবীরা। বণিক বার্তা, দ্বিধা ও সংখ্যায় এখনো মার্কিন উদ্যোক্তারা, আর জামাতের হরতাল কাল 20 দলের। অর্থনীতি প্রতিদিন, অর্থনৈতিক করিডোরে উচ্চ অগ্রাধিকার, বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি ভারতের। দেশের সংগ্রাম আর দেশব্যাপী জামাতে ও কাল 20 দলের হরতাল। জনগণ আল্লামা সাইদিকে আর এক মুহূর্ত কারাগারে দেখতে চায় না। আলোকিত বাংলাদেশ, বেহাল সরকারি কর্মচারী, বেসরকারি সরকারি বেসরকারি অংশীদারিত্বের প্রকল্প, 20 দলে গৃহদাহ। বর্তমান বিএনপি জোটে ভাঙন, দলকে শক্তিশালী করার নির্দেশ শেখ হাসিনার। করতোয়া, রংপুরে জাপার মিছিলে বোমা হামলা, আহত 20 সংগঠনকে সুসংহত করার আহ্বান শেখ হাসিনার। দ্য ইন্ডিপেন্ডেন্ট, গভর্নমেন্ট টু রেস্ট্রিক্ট ইস্যুইং অফিসিয়াল পাসপোর্টস। ফিনান্সিয়াল এক্সপ্রেস, মুভমেন্ট টু ডিস্টেবিলাইজ চিটাং পোর্ট। ডেইলি অবজারভার, ঢাকা দিল্লি টু ফাইনালাইজ ইন্টারিয়াম ওয়াটার শেয়ারিং অ্যাকর্ড অন তিস্তা ফেনি রিভার্স। সেভাবে জানেন যে ঢাকা দিল্লি যে কনসালটেটিভ কমিশনের যে বৈঠকটা হয়ে গেল দিল্লিতে, সেই বৈঠকে বাংলাদেশ থেকে তো বেশ আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, তো তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেই অন্তত আমি বিবিসির সেই খবরে শুনছিলাম, পত্রিকায় তাই দেখলাম। এক্স্যাক্টলি, অগ্রগতি যে হবে না এটা তো একটু ডিপ্লোম্যাটিক প্রসেসটা দেখলেই বোঝা যায়। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে মমতা ব্যানার্জির সাথে মোদির বর্তমানে এমন কোনো রিকনসিলিয়েশন হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোদি বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্রুভাল ছাড়া তিস্তার ব্যাপারে কোনো কিছু করবেন না। কাজেই এই যে ঘোষণামূলক অবস্থানগুলো, সেখান থেকেই ক্লিয়ার যে তিস্তা হ্যাজ টু ওয়েট, তিস্তাকে আরও ওয়েট করতে হবে। যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে সেখানে আমি খুব আশার এমন কোনো কিছু ব্রেক থ্রু তো দেখছি না যেটা বাংলাদেশের স্বার্থে গিয়েছে বা যাচ্ছে। অনেকাংশেই বলা যায় যে মোদি আরও এখন এই সরকারকে হয়তো বা গ্রহণযোগ্যতা দিচ্ছে, এবং এই সরকারও যদি মনে করে যে অর্থনৈতিক জোন এখন দিবে, তাহলে এটা ভারতের ভারতকে আরো পুরস্কৃত করা। একের পর এক যে একতরফা যে কনসেশনস গুলো দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা এখানে থাকবে। আমরা তো এখন পর্যন্ত দেখছি না যে মোদী সরকার বলছে যে কাঁটা তারের বেড়া হয়তো আগামীতে থাকবে না, কিংবা উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের জন্য আরো অধিক সুবিধা দেওয়া হবে। আমরা তো এরকম কোনো কিছু দেখছি না যে বাংলাদেশ তার সীমান্তে গুলি করার যে প্রক্রিয়া সেটা থেকে রক্ষা পাচ্ছে, বরং আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশেই একটা ভারতের একটা এই সরকার যা একদম বলতে গেলে রিয়েলি কন্ট্রোভার্সিয়াল, যেখানে পার্লামেন্ট সত্যিকার অর্থেই রিয়েলি জনগণের ভোট নিয়ে আসেনি, তাকে ওই বৈধতা দেওয়ার ক্ষেত্রে এই সফরটা একটা একটা উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। সত্যিকার অর্থে ভারতের সাথে যদি সম্পর্ক উন্নয়ন হতে হয়, ভারতও এটা চাইবে ডেফিনেটলি যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যেন ক্ষমতায় আসে। আর এটা ভারত, আমার মনে হয়, মোদী সরকার ক্লিয়ারলি রিকগনাইজ করে যে এখানে
যেখানে যেখানে একদিকে ভারতে অত্যন্ত কার্যকরভাবে একটা ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, সেখানে বাংলাদেশের বেলায় ক্লিয়ারলি এটা প্রধানমন্ত্রী এক সময় বলে দিয়েছিলেন যে এটা বৈধতা রক্ষার একটা ইলেকশন হয়েছে, অর্থাৎ বাধ্যবাধকতা ছিল বলে ইলেকশন। তাহলে বাধ্যবাধকতার ইলেকশন যদি শব্দটা ব্যবহার করা হয়, কিসের বাধ্যবাধকতা? বাধ্যবাধকতা ছিল যে একটা পূর্ণাঙ্গ স্বাভাবিক ইলেকশন করার। এটা তো অত্যন্ত ক্লিয়ার, কারণ সেটাকে ডিফাই করে এখন এই গভর্নমেন্ট ভারতের কাছ থেকে সম্পর্ক উন্নয়নের যে প্রক্রিয়া আদায় করতে যাচ্ছে, সেটা বাংলাদেশের জনগণকে অনেকাংশে অপমানিত করার মতোই আমি মনে করি। এবং এর ফলে ভারত সত্যিকার অর্থে বাংলাদেশকে রিলি রিকনসিড করবে, যে পদ্মার পানি হোক বা সীমান্ত চুক্তি হোক, আমি এখন এটা বিশ্বাস করতে পারছি না যে কেন ভারত ওই ধরনের তারা ত্যাগ স্বীকার করবে। তারা মনে করছে যে এই গভর্নমেন্টকে তারা যে যতটুকু বৈধতা দিচ্ছে, কথা বলছে, আলোচনা করছে, পররাষ্ট্র মন্ত্রীকে সময় দিচ্ছে, দ্যাট শুড বি এনাফ। এবং ওইভাবেই কিন্তু তারা আমার মনে হয় সরকারকে একটা সর্ট অফ চলমান ধারাকে বজায় রাখার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। আপনি জানেন যে অতি সম্প্রতি মানে চীনের প্রেসিডেন্ট দিল্লি সফর করে গেলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক হিসাবে আপনি এই সফরটাকে কিভাবে দেখছেন? দেখেন, দিল্লি সফরটা অত্যন্ত অদ্ভুত ধরনের একটা সফর ছিল, ইন্ডিয়া সফরটা আই মিন, যে চীনা বাহিনী সেনাবাহিনীর কিছু অংশ তারা লাদাখে প্রবেশ করেছে এবং ভারতীয় বাহিনীকে নাকি ঘিরে রেখেছে। আমি ভারতীয় মিডিয়াতে কথা জানতে পারলাম যে একটা জায়গা, এবং তারা ভারতের দাবি করা অঞ্চল ত্যাগ করে যায়নি, এখনও তারা সেখানে রয়ে গিয়েছে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট ভারতে এসে ঘুরে তিনি চলেও গিয়েছেন, এবং ভারতীয় মিডিয়াতেও যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছে এবং তিক্ততাও প্রকাশ করা হয়েছে যে এটা এমন একটি সফর যেখানে বন্ধুত্বের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অনেক চুক্তি সই করা হলো, অনেক সহযোগিতার মাত্রা বৃদ্ধি করা হলো, আবার অপরদিকে এক অস্বাভাবিক অসাধারণ আনকম্পেয়ারেবল রিয়ালিটি যে চীনের দাবি করা অঞ্চলে কিছুটা হলেও চীন ভারতকে ইঙ্গিত দিয়ে দিল যে এটা নিয়ে এটা ভারতকে বুঝতে হবে যে চীনের সামরিক আকাঙ্ক্ষা ও নিরাপত্তা ধারণা সেখানে চায়না কম্প্রোমাইজ করবে না। আমাদের দিক থেকে আমি মনে করি যে একটু আমার কাছে খুব অবাক লাগলো যে চীনের প্রেসিডেন্ট ভারতে গেলেন, মালদ্বীপ পর্যন্ত গেলেন, শ্রীলঙ্কাতে গেলেন, অথচ বাংলাদেশে আসলেন না। বাংলাদেশে জাপানের প্রধানমন্ত্রী আসলেন, কিন্তু জাপানের প্রধানমন্ত্রী তো শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন, তা সত্ত্বেও তো চীনের প্রেসিডেন্ট চীন সফর করেছে। আমাদের এখানে চীনের প্রেসিডেন্ট না আসাটা, অথচ বলা হচ্ছে যে ওই যে পদ্মা ব্রিজ করা হবে চীনা কোম্পানির মাধ্যমে, আর তাছাড়া চীন আমাদের গভীর সমুদ্র বন্দরের ব্যাপারেও চীনই সবচেয়ে এগিয়ে আছে, তো সেরকম যদি হয়েই থাকে তাহলে কি চীনের প্রেসিডেন্ট এখানে আসবে এটা আশা করা যেত না? আর ঠিক এমনই একটা সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করে দিল্লিতে গেলেন, যখন বলতে গেলে ভারত পুরাপুরি চীনের সফর নিয়ে ব্যস্ত রয়েছে। আমার তো মনে হয় না যে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের এই সময়টার মধ্যে কাকতালীয় অনেক, এটা কাকতালীয় কিংবা এটা কি পিছানো যেত না, দুদিন বা তিন দিন পিছিয়ে তারপরে করা যেত না? সেরকমই তো হওয়া উচিত ছিল। কিংবা চীনের প্রেসিডেন্ট যে ঢাকায় আসলেন না, এটাই তো আমার কাছে অত্যন্ত অবাক করার মতো। তিনি তো পাকিস্তানে যাননি, তা পাকিস্তানে তো যাওয়ার কথা ছিল, সবই ঠিকঠাক ছিল, কিন্তু তখন পাকিস্তানে ইমরান খান যে বাস্তবতা সৃষ্টি করেছিল, রাজনৈতিক একটা নৈরাজ্যমূলক পরিস্থিতি, সেটা চীন আর পাকিস্তানের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে পিছিয়ে দিয়েছে এবং আবার নতুন ডেটও তারা ফিক্স করছে। কাজে পাকিস্তানে না যাওয়াটা কিন্তু এটা একদম পাকিস্তানের আভ্যন্তরীণ কারণে হয়েছে, কিন্তু আমাদের এখানে তো সফরেরই আয়োজন করা হয়নি। ওই চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে না, এটা আমার কাছে অবাক লাগছে। যদি তিনি দক্ষিণ এশিয়া সফরই এটাকে ধরে নেন যে মেজর তিনটা দেশে গিয়েছেন, এমনকি ছোট মালদ্বীপে গেলেন আর বাংলাদেশে সফরে আসলেন না, এর এটাও কিন্তু একটা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের কি ইঙ্গিত দিচ্ছে, এটা একটা ইঙ্গিত দিচ্ছে এরকম যে বাংলাদেশে
যে সরকার এখন ক্ষমতায় রয়েছে তার সাথে যেসব চুক্তিগুলো করবে, চীনা প্রেসিডেন্ট এসে যে কথাগুলো বলবে, সেই কথাগুলো কতটুকু চীন আস্থার সাথে বলতে পারবে, এই আস্থার একটা অভাব আমার মনে হয় চীনের সরকার এটা অনুভব করে। কেননা চীন যতই বলুক না কেন যে বাংলাদেশের বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সে হস্তক্ষেপ করবে না, কিন্তু চীন এটা বুঝতে চায় যে এখানে একটা সরকার জনগণের সমর্থন রয়েছে, বৈধতা রয়েছে, এবং আগামী বছরগুলোয় চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতা কাজ করবে। কারণ এত বড় বিনিয়োগ চীন এখানে করতে যাচ্ছে, সেগুলোর ব্যাপারে তারা কিন্তু নিশ্চিত বোধহয় হতে পারছে না যে এই বিনিয়োগগুলো বা এখানে বড় বড় মেগা প্রজেক্টগুলো করার ক্ষেত্রে চীনের প্রেসিডেন্টের উপস্থিতি এটাতে এটাকে যতটা বৈধতা দেবে, সেই বৈধতা দেওয়ার ব্যাপারে আমার মনে হয় চীনের কিছুটা আশঙ্কা রয়েছে, যে আশঙ্কা আমরা পশ্চিমা বিশ্বের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন তারাও তাদের নানা রকমের অভিব্যক্তিতে ক্লিয়ারলি এটা বলে দিচ্ছে বাংলাদেশকে যে সত্যিকার অর্থে এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করা অত্যাবশ্যকীয়। কেননা সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে আমরা এটা ক্লিয়ারলি এই প্রধানমন্ত্রীর কথা এটা প্রত্যাখ্যান করা যায় না, তারা যতই বলুক না কেন। কেননা প্রধানমন্ত্রী যখন বলেছে যে সাংবিধানিক বাধ্যবাধকতা আর সাংবিধানিক প্রক্রিয়া, এই দুটো শব্দের প্রয়োগে কিন্তু পার্থক্য রয়েছে। তিনি যে ইলেকশনটা করেছিলেন সেটা সাংবিধানিক বাধ্যবাধকতা এই কারণে যে একটা পূর্ণাঙ্গ ইলেকশন দিতে তিনি বাধ্য হবেন, এই কারণেই সাংবিধানিক বাধ্যবাধকতা শব্দটা ব্যবহার করা হয়েছে। যদি ইলেকশন না দেওয়ার অভিপ্রায় থাকতো তাহলে তখন তিনি বলতেন সাংবিধানিক প্রক্রিয়া, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের প্রয়োগ। আপনি জানেন যে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘের 40তম মানে বাংলাদেশের অংশগ্রহণের পরে প্রথম 40 বছর প্রমাণে পূর্তি হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যাচ্ছেন। আর এমনিতে সাধারণ অধিবেশন তো উনি অংশ নেবেনই, ও 27 তারিখে সম্ভবত বক্তব্য রাখবেন। দেখুন কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি নিউ ইয়র্কে গিয়েছিলেন, এবং আমরা সুস্পষ্টভাবে জানি যে রাষ্ট্রপতিকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কি বলেছিলেন, এবং জাতিসংঘের যে অবস্থান সে অবস্থান এখনো রয়েছে সেক্রেটারি জেনারেলের। যদিও আমাদের দুদিন আগে তিনি সংলাপের কথা বলছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখন শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যাচ্ছে সেখানে প্রায় 200 জন ডেলিগেট তার সাথে যাচ্ছেন, তার মধ্যে 9 জন মন্ত্রী উপমন্ত্রী এবং 9 জন সচিব রয়েছেন আছে কাগজে দেখলাম। এখন কথা হচ্ছে যে এত বড় এই যে একটা বাহিনী নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে, এটা কি বাংলাদেশের ভাবমূর্তিকে ভালো করবে, কার্যকর করবে, নাকি সেই ভাবমূর্তিকে আরো ক্ষতিগ্রস্ত করবে? মনে হয় যেন বাংলাদেশ ইচ্ছামতো বাংলাদেশের মানুষ জনগণের টাকা এভাবে ঢেলে খরচ করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখলাম একজন সচিব যাচ্ছেন যার কিনা মিথ্যা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ধরা পড়েছে, স্বাস্থ্য সচিব, এবং শুধু তিনি যাচ্ছেন না, তিনি সস্ত্রীক যাচ্ছেন। তাহলে এটা কিভাবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষের যে আস্থা থাকার কথা দুর্নীতি দমন প্রক্রিয়ার উপরে, এই সেই ধারণাকে কি চপেটাঘাত করা হচ্ছে না? এবং প্রধানমন্ত্রী কি একটা ন্যায়সঙ্গত মানসম্মত সংখ্যক ব্যক্তি নিয়ে গেলে সেটাই কি শোভন হতো না? নিশ্চয়ই সেটাই শোভন হতো, কিন্তু এইভাবে এত বড় একটা ডেলিগেশন যখন যায়, এবং সেখানে যাদের নাম টাম দেখলাম তার মধ্যে আবার রয়েছে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, তিনি আবার এখন নিউ ইয়র্কে ডানা মেলছেন। আমার মনে হয় এটাই বোধ হয় সবচেয়ে ইন্টারেস্টিং একটা হিউমার, যে তার বিদেশ সফর সরকারি খরচে জনগণের টাকায় সেই প্রক্রিয়া চলতেই থাকবে আর শেষ হবে না। তবে আমার মনে হয় না যে এই জাতিসংঘ সফর এই দেশের জন্য কোনো কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসবে, বরং এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এইভাবেই এক্সপোজড হবে যে একটা সরকার প্রধান যিনি যার ইলেক্টেড স্ট্যাটাস সম্পর্কে প্রচুর বিতর্ক রয়েছে, তিনি যে কীভাবে জনগণের টাকা এভাবে বিসর্জন দিচ্ছেন, সেটা বাংলাদেশের যে বিশাল সাইজের ডেলিগেশন সেটা দেখলেই আমার মনে হয় আন্তর্জাতিক মিডিয়া
আরো বেশি উপলব্ধি করবে যে আমাদের রিয়েলি অ্যাকাউন্টেবিলিটি নাই, সত্যিকার অর্থে বিরোধী দল বলতে কোনো কিছুই নেই পার্লামেন্টে। এবং সেই আপনি জানেন যে রাজনীতি আবার ময়দানে, আবার হরতাল, একটা হরতাল হয়ে গেল, আজ আবার হরতাল, বা পরশু আবার হরতাল আছে। দেখুন, আমার মনে হয় হরতাল একটা বৈধ প্রক্রিয়া, আর গণতন্ত্রে অবশ্যই হরতাল ছাড়া তো কোনো বিকল্প নেই। আমরা দেখেছি যে এই হরতালগুলো করতে, যে আগে আমরা ভাবতাম যে সাধারণ মানুষ বিপদে পড়ে, এখন আমরা দেখছি যারা হরতাল ডাকে তারা কিভাবে তাদের জীবন ও মান সম্মান সবই বিপন্ন করে। তো আমি, যারা হরতাল ডাকছে, আমার মনে হয় দেশবাসী এটা মনে করে যে তারা সবাই দেখতে চায় যেন আইন প্রয়োগকারী সংস্থা তারা যেন ন্যায়সঙ্গতভাবে এবং তাদের বিবেকের কাছে দায়বদ্ধতা রেখে হরতালকারীদের বিরুদ্ধে যেন অমানুষিক শক্তি বল প্রয়োগ না করে। কিন্তু হরতালে যদি সহিংসতা হয় তখন? হরতালের সহিংসতা তখনই হয় যখন মানুষকে, যারা হরতাল করছে, তাদের অভিব্যক্তি প্রতিফলিত করতে না দেওয়া হয়। আমরা কি দেখেছি, আমাদের এখানে হরতাল হলে বিরোধী দলের অফিস ঘিরে রাখে, মানুষ রাস্তায় নামতে পারে না, এবং যারা হরতাল করতে যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেওয়া হয়। কাজেই হরতালের যে অধিকার সেটা যদি পালন করার মতো সুযোগ না দেওয়া হয়, তাহলে এই দেশের ভবিষ্যতে আমরা কোনোদিনও দেখব না যে মানুষ একদিন তার ন্যায়সঙ্গতভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমরা দেখতে চাই যে যে আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলন বেছে নিয়েছে, আবার সেই আন্দোলন যেন একটা কার্যকর পরিণতি সৃষ্টি করে, যেন গণতন্ত্র সত্যিকার অর্থে আবার ফেরত আসে, এবং সেখানে হরতাল ছাড়া কোনো বিকল্প নাই। এবং আমার মনে হয় যে এই যারা এখন সরকারে রয়েছে তাদেরকে বাধ্য করতে হবে, উপলব্ধি করাতে হবে যে এই দেশে মানুষের যে ভোটাধিকার সেটা একটা মৌলিক অধিকার, সেটা কোনো অবস্থাতেই কোনো অজুহাতেই কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি এই অজুহাত দিয়ে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেয়া, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিকই না, সম্পূর্ণ অনৈতিক এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা বাস্তবতা। অনেক ধন্যবাদ আপনাকে, তার সঙ্গে আজ এ পর্যন্তই। আবার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।